ओम शांति 10/5/2022 प्रातःमूली ओम शांति बाप दादा मधुबन बाबा बोले छे मीठे बच्चे बाबा इसे छे तुम्हादेर श्रेष्ठ मत दिए सदाकालेर जन्य सुखी और शांत बनाते ताई तार मते चलो रूहानी पढ़ा पढ़ो और जदि तुम्हें रूहानी पढ़ा पढ़ो और पढ़ाओ ताहले एभार हेल्दी और वेल्दी हो जाबे। प्रश्न कौन चांस सारा कल्पे এই সময়ই পাওয়া যায় যা আমাদের মিস করা উচিত নয়? উত্তর রুহানি সেবা করার চান্স, মানুষকে দেবতা বানানোর চান্স এখনই আমরা পাই। এই চান্স মিস করো না, রুহানি সার্ভিসে লেগে যাও, সার্ভিসেবল হও। খাস অর্থাৎ বিশেষ কুমারীরা ঈশ্বরীয় গভর্নমেন্টের সেবা করো, মাম্মাকে পুরোপুরো ফলো করো। যদি কুমারীরা বাবার হয়ে জিসমানি সার্ভিসই করতে থাকে আর কাটাকে ফুল বানানো সার্ভিস না করে তাহলে এটাও বাবাকে ডিসরিগার্ড করা, অর্থাৎ অসম্মান করা। তো বাবা এই সঙ্গম যুগে যাদের কুমারী যারা অবস্থায় আছে বাবা বলছে তাদের তো তারা অনেক সেবা করতে পারে, তারা বাবা বলছে জিসমানি সার্ভিসই যদি শুধু করতে থাকে সেটা না, বাবা বলছে তুমি রুহানি সার্ভিসও করো অর্থাৎ আত্মাদেরও সেবা করো, কাটাকে ফুল বানাও। যদি তুমি না করো তাহলে বাবার ডিসরিগার্ড হয়ে যায়। গীত জাগ সজনিয়া জাগ, বাবা আমাদের জাগাচ্ছে। ওম শান্তি, তো বাবা বলছে এই সজনীদের কে বোঝাচ্ছে? বলে সাজন আয়া সজনীয় কে লিয়ে, তাহলে সাজনকে শিব, শিব সাজন আমাদের আত্মারূপী সজনীদের জন্য এসেছে। তো বাবা বলছে কত সজনী আছে? হ্যাঁ একটাই সাজন, কিন্তু তার কত সজনী, ওয়ান্ডার হ্যাঁ না? তো বাবা বলছে কত ওয়ান্ডার, একটা সাজনের কত সজনী আমরা সবাই। তো মানুষ তো বলে কৃষ্ণের 16,108 জন সজনী ছিল, কিন্তু না, শিব বাবা বলে আমার তো করোড়ো সজনিয়া, মানে বাবার কোটি কোটি সজনী। সব সজনীদের বাবা নিজের সাথে সুইট হোমে নিয়ে যাবে। তো বাবা বলছে সজনীরাও বুঝছে যে আমাদের বাবা আবার নিয়ে যেতে এসেছে, জীবাত্মারদেরই সজনী বলে। তো বাবা বলছে আমাদের মনের মধ্যে এখন কি আছে যে সাজন এসেছে আমাদের শ্রীমদ দিয়ে শৃঙ্গার করানোর জন্য। মত তো বাবা প্রত্যেককেই দেয়, প্রত্যেককে বাবা কী দিচ্ছে? শ্রীমদ দিচ্ছে। তো পুরুষ স্ত্রীকে যেরকম দেয় মত, বাবা বাচ্চাদেরকে দেয়, সাধু তার নিজের শিষ্যকে দেয়, কিন্তু শিব বাবা যে মত দিচ্ছে সেটা হচ্ছে সম্পূর্ণ আলাদা, তাই তার মতকে বলা হয় শ্রীমত। আর সব মানুষের হলো মনুষ্য মত। তো বাবা বলছে মানুষ যে মত দেয় সেটা তো নিজের শরীর নির্বাহের জন্য, সাধু সন্ত আদি সবাইকে এই তাঁতি লাগিয়ে দেয় যে শরীর নির্বাহ কী করে করবে। তো সাধু সন্ত আদি সবার কী তাঁত, একই ধুন লেগে আছে যে শরীর নির্বাহ কী করে করবে, তার জন্য সবাই একে অপরকে মত দিচ্ছে। তো বাবা বলছে সবাই একে অপরকে ধনবান হওয়ার মত দেয়, সব থেকে ভালো মত সাধুদের আর গুরুদের মানা হয়, কিন্তু তারাও নিজের পেটের জন্য কত ধন একসাথে মানে জড়ো করে, তাই না? নিজের পেটের জন্য গুরুরা সাধুরাও এখন ধন এক জড়ো করে। তো বাবা বলছে শিব বাবার তো নিজের শরীর নেই, বাবা নিজের পেটের জন্য কিছুই করে না। তো বাবা বলছে তুমকো ভি আপনি পেট কাহি কাম হে কি হাম মহারাজা মহারানী বানে বানে। তো বাবা বলছে তোমাদেরও তো সে পেটেরই খেয়াল যে আমি যেন মহারাজা মহারানী হই, সবার ওই পেটেরই, হ্যাঁ, যে বাবা বলছে পেট চালানোর জন্য সবার ধুন লেগে আছে। তো বাবা বলছে হ্যাঁ যে পেটের জন্যই তো, কি পেট কী চায়, পেট খাবার চায় না, তাই বাবা বলছে কেউ হয়তো জোয়ারের রুটি খাচ্ছে আর কেউ হয়তো অশোকা হোটেলে খাচ্ছে, তো সেই পেটকেই দিচ্ছে না। তো বাবা বলছে সাধুরা ধন জড়ো করে বড় বড় মন্দিরাদি বানায়, শিব বাবা শরীর নির্বাহের জন্য তো কিচ্ছু করে না। তো বাবা বলছে শিব বাবা সব কিছু আমাদেরই দেয় সদা সুখী বানানোর জন্য। বাবা বলছে তোমরা এভার হেলদি আর ওয়েলদি হয়ে যাও, আমি তো এভার হেলদি হওয়ার পুরুষার্থ করি না, আমি হলাম অশরীরী, আমি আসি তোমাদের বাচ্চাদের সদা সুখী বানাতে। শিব বাবা তো নিরাকার, বাকি সবার
বাবা বলছে বাকি সবার শরীর আছে, তাই সবার পেটের চিন্তা লেগে আছে। দাপুরে বড় বড় সন্ন্যাসী, তত্ত্বজ্ঞানী, ব্রহ্মজ্ঞানী ছিল, পেট তো সবার আছে, সবাইকে তো সবারই তো কী চাই, পেট আছে তার মানে ভোজন চাই। কিন্তু বাবা বলছে যোগে যারা থাকে তাদের এই পেট চালানোর জন্য ধাক্কা খেতে হয় না। এখন বাবা বাচ্চাদের যুক্তি দিচ্ছে যে তুমি সদা কী করে সুখী থাকতে পারো, বাবা নিজের মত দিয়ে বিশ্বের মালিক বানাচ্ছে, তোমরা চিরঞ্জীবী হও, অমর হও, সব থেকে ভালো মত শিব বাবার। মানুষ তো অনেক মত দেয়, কেউ পরীক্ষায় পাশ করে ব্যারিস্টার হয়, কিন্তু এই সব কিছু হলো অল্পকালের জন্য, পুরুষার্থ করে নিজের আর নিজের বাচ্চা কাচ্চার পেট ভরার জন্য, তাই না? মানুষ যে এত খাটাখাটনি করছে কিসের জন্য? যেন নিজেও ভালো মন্দ খেয়ে থাকতে পারে আর নিজের বাচ্চা কাচ্চা যেন ভালো মন্দ খেয়ে বাঁচতে পারে। এখন বাবা তোমাদের শ্রীমত দিচ্ছে যে হে বাচ্চা, শ্রীমতে চলে এ রুহানি পড়া পড়ো, যা মানুষকে বিশ্বের মালিক বানিয়ে দেবে। তো বাবা বলছে সবাইকে বাবার পরিচয় দাও, তাহলে বাবার ইয়াদে থেকে বলো যে এভার হেলদি আর ওয়েলদি হয়ে যেতে পারবে সবাই। তো বাবা হলো অবিনাশী সার্জেন, তোমরা বাবার বাচ্চারাও রুহানি সার্জেন, এতে কোনো কষ্ট নেই, শুধু মুখ থেকে আত্মাদের শ্রীমত দেও। বাবা বলছে যে শ্রীমত, বাবা বলছে যে বাবার মত যে তুমি পাচ্ছ সেটা আবার তুমি তোমার মুখ দিয়ে দাও, সর্বোত্তম সেবা তোমাদের বাচ্চাদেরই করতে হবে, এই রকম মত তোমাদের আর কেউ দিতে পারে না। এখন আমরা বাবার বাচ্চা হয়েছি, তো বাবার ধান্দা করব নাকি ওই লৌকিক ধান্দাই করতে থাকব? বাবার কাছ থেকে আমরা অবিনাশী জ্ঞানরত্নে ঝুলি ভরছি। তো বাবা বলছে শিবের সামনে গিয়ে বলে না ভরদে ঝুলি, তো তারা ভাবে 10-20 হাজার মিল পেয়ে যাব। ভরদে ঝুলি মানে আমার টাকা পয়সায় ভরিয়ে দাও আমার ঝুলি, 10-20 হাজার দিয়ে দাও। তো বাবা বলছে যদি পেয়েও যায় ব্যাস তার উপর বলিহার হয়ে যাবে, অনেক খাতিরি করবে, তো এগুলো সব ভক্তি মার্গ। এখন সবাইকে বাবার পরিচয় দাও আর বেহদের হিস্ট্রি জিওগ্রাফি শোনাও, খুব ইজি। বাবা বলছে হদের হিস্ট্রি জিওগ্রাফিতে তো অনেক কথা লেখা আছে, যেটা আমাদের হদের হিস্ট্রি জিওগ্রাফি, কিন্তু এই বেহদের হিস্ট্রি জিওগ্রাফি বাবা শোনাচ্ছে। তো বাবা বলছে বেহদের হিস্ট্রি জিওগ্রাফিতে কী আছে, যে বেহদের বাবা কোথায় থাকে, কিভাবে আসে, আমাদের আত্মাদের কিভাবে 84 জন্মের পার্ট ভরা আছে। তো ব্যাস বাবা বলছে জাস্তি কিছু বুঝিও না, শুধু আলফ আর বে, আলফ মানে শিব বাবা আর বে মানে বাদশাহী, এটা বোঝাও, আমি আত্মা বাবাকে ইয়াদ করে বিশ্বের মালিক হয়ে যাব। এখন পড়তেও হবে পড়াতেও হবে, আলফ মানা আল্লাহ, আলফ মানে কি আল্লাহ বাবা, আর বে মানা বাদশাহী, বাবার বাদশাহ কী দিচ্ছে, সত্যযুগের বাদশাহী। তো বাবা বলছে যে এখন তুমি নিজে ভাবো যে আমি এই ধান্দা করব নাকি ওই লৌকিকের ধান্দা করব আর 200-400 টাকা কামাবো। বাবা বলে যদি কোনো হুঁশিয়ার বাচ্চি হয়, মানে কোনো কুমারী যদি হুঁশিয়ার বেরোয়, তো মা উনকে মিত্র সম্বন্ধীয় কবি দে সকতা হুঁ, জিসে উনকা ভি শরীর নির্বাহ চলতা রহে। তো বাবা কি সুন্দর, যদি বাবা দেখে কোনো কুমারী জ্ঞানে খুব হুঁশিয়ার, তখন বাবা তাদের মিত্র সম্বন্ধীকেও কি তার সহযোগী বানায়, যাতে তার শরীর নির্বাহের জন্য তারা ধন ঠিক তাকে দেয়। কিন্তু সেই কুমারীকে ভালো হতে হবে, সার্ভিসেবল হতে হবে, আর ভেতর আর বাইরে তার পরিষ্কার সাফ হতে হবে, আর তার বল মানে কি তার বাণী, তার কথাবার্তাও খুব মিষ্টি হতে হবে, তবেই তো এরকম বাচ্চাকে বাবা হেল্প করবে। বাস্তবে বাবা বলছে কুমারীদের কামাই তো মা বাবা খায় না, বাবার হয়ে তাও যদি তুমি ওই জিসমানি সার্ভিসেই খুব ধ্যান দিতে থাকো, হ্যাঁ এটা তো বাবার ডিসরিগার্ড হয়ে গেল, হ্যাঁ জিসমানি সার্ভিস যদি তুমি পেয়ে থাকো, কিন্তু রুহানি সার্ভিসে তোমার মন যেন থাকে। বাবা বলে মানুষ মাত্রকে, অর্থাৎ প্রত্যেক মানুষকে তুমি হেভেনের মালিক বানাও, স্বর্গের মালিক বানাও, বাচ্চারা তাও ওই জিসমানি সার্ভিসেই মাথা মারে। তো বাবা বলছে স্কুল খোলা তো গভর্নমেন্টের কাজ, এখন বাচ্চিও কো বুদ্ধি সে কাম লেনা হে, তো বাচ্চাদের কী করতে হবে, বুদ্ধি দিয়ে কাজ করতে হবে, কোনটা কোন সার্ভিস করব, ঈশ্বরীয় গভর্নমেন্টের সার্ভিস নাকি ওই দুনিয়া লৌকিক গভর্নমেন্টের। যেরকম এই বাবা অর্থাৎ ব্রহ্মা বাবা জহরতের ধান্দা করত,
তাও শিববা বড় বাবা অর্থাৎ শিব বাবা নিয়ে শিব বাবা কি বলল যে এই অবিনাশী জ্ঞানরত্নে ধান্দা করতে হবে, আর এই অবিনাশী জ্ঞানরত্নে ধান্দা করলে তুমি শ্রীকৃষ্ণ হয়ে যাবে। চতুর্ভুজেরও সাক্ষাৎকার করিয়েছিল। এখন সে সেই বিশ্বের বাদশাহী নেবে নাকি ওই হীরে জহরতের ব্যবসায়ী করবে? তো সবথেকে ভালো ধান্দা হলো এই যেটা যেটা বাবা দিচ্ছে আমাদের অবিনাশী জ্ঞানরত্ন, এই ধান্দা। তো বাবা বলছে যে ব্রহ্মা বাবার কামাই ভালো ছিল, কিন্তু শিব বাবা ব্রহ্মা বাবার মধ্যে প্রবেশ হয়ে কী মত দিল যে আলফ আর বেকো ইয়াদ করো, বাবাকে ইয়াদ করো আর বর্ষাকে ইয়াদ করো, কত সহজ। তো ছোট বাচ্চারাও এটা পড়তে পারে, শিব বাবা তো প্রত্যেক বাচ্চাকেই বোঝায়। তো বাবা বলছে ব্রহ্মা বাবাও শিখে যায়। তো ইয়ে হে বাহারিয়ামি, শিব বাবা হে আন্তরিয়ামি। তো আমরা কাকে দেখতে পাচ্ছি? ব্রহ্মা বাবাকে। তাই ও হলো বাহারিয়ামি আর শিব বাবা হলো অন্তর্যামি। তো বাবা বলছে ব্রহ্মা বাবাও প্রত্যেকের সকল দেখে, তার চেহারা দেখে, হ্যাঁ তার কথাবার্তা শুনে, অ্যাক্ট তার কর্ম দেখে সব কিছু বুঝতে পারে। বাচ্চাদের রুহানি সার্ভিসের চান্স একবারই প্রাপ্ত হয়, অর্থাৎ এই সঙ্গম যুগেই আমরা এই সেবা করতে পারি। তো বাবা বলছে এখন তোমার মনের মধ্যে আসা উচিত, আমি মানুষকে দেবতা বানাবো নাকি কাটার কাটাই থেকে যাব, নাকি কাটাকে কাটা বানাবো। হ্যাঁ বাবা বলছে তুমি নিজে ভাবো আমার কী করা উচিত। নিরাকার ভগবানু বাজ, দেহ সহিত দেহের সব সম্বন্ধ ত্যাগ করো, নিজেকে আত্মা ভেবে বাবাকে ইয়াদ করতে থাকো ব্রহ্মার তনে। বাবা বলছে ব্রহ্মার তন দ্বারা, বাবা ব্রাহ্মণদের সাথেই তো কথা বলে, সেই ব্রাহ্মণ লোকরা তো বলে দেয় দুনিয়ায় ব্রাহ্মণ দেবী দেবতায় নাম, তারা হলো কুক বংশাবলী, অর্থাৎ তাদের হচ্ছে বিকারের মাধ্যমে গর্ভে জন্ম হয়, আর আমরা হলো মুখ বংশাবলী, আমরা ব্রহ্মার মুখ দ্বারা আমাদের জন্ম হলো। তো বাবার নিশ্চয় ব্রহ্মাকেই ব্রহ্মা বাচ্চাকেই চাই। তো বাবা বলছে কুমারকা বাতাও, কুমারকা মানে প্রকাশমণি দাদিকে বলে। তো প্রকাশমণি দাদিকে বলছে যে বাবার কতগুলো বাচ্চা? তো কেউ বলে 600 কোটি, কেউ বলে এক ব্রহ্মায়। তো বাবা বলছে তোমরা হয়তো ত্রিমূর্তি বলো, হ্যাঁ কিন্তু আকুপেশন তো সবার আলাদা আলাদা, বিষ্ণু নাভি থেকে ব্রহ্মা বেরিয়েছে, ব্রহ্মা নাভি থেকে বিষ্ণু, তো একই ব্যাপার না? বিষ্ণু 84 জন্ম নেয় বা ব্রহ্মা, ব্রহ্মা তারপরে কী হয়ে যাচ্ছে 1 সেকেন্ডে বিষ্ণু। তো বাবা বলছে এই কথাটা তো একই, যে ব্রহ্মা সেই বিষ্ণু হচ্ছে, যে বিষ্ণু সেই 84 জন্ম পর ব্রহ্মা হচ্ছে। তো বাকি থাকলো শঙ্কর, এরকম তো না যে শঙ্করই শিব, না ত্রিমূর্তি বলা হয়, কিন্তু রাইটিয়াস বাচ্চে দো হুয়ে, ইয়ে সব জ্ঞান কি বাতে হে। তো বাবা বলছে রাইটিয়াস বাচ্চে কন হয়ে দো হুয়ে ব্রহ্মা আর বিষ্ণু, বাকি শঙ্কর তো কোনো দেবতা না। তো বাবা বলছে তো কুমারীরা এই সার্ভিস করা ভালো নাকি ম্যাট্রিক আদি পড়া ভালো? তো বাবা বলছে ওখানে তো তুমি অল্পকালের সুখ পাবে এই সব পড়ে। তো বাবা বলছে অল্প হয়তো তুমি কামাই করবে, বেতন পাবে, আর এখানে তো তুমি ভবিষ্যৎ 21 জন্মের জন্য মালামাল হতে পারো বাবার ধান্দা যদি করো। তো কি করা উচিত? বাবা বলছে কন্যারা তো নির্বন্ধন, অধর কন্যা থেকে কুমারী কন্যা তীখা যা সক্তি হে। অধর কন্যা মানে কি? যাদের হচ্ছে বিয়ে হয়ে গেছে তারপরে বাবার জ্ঞান পাচ্ছে তাদের বলে অধর কুমারী, আর পুরুষদের বলে অধর কুমার, আর যাদের বিয়ে হয়নি তাদের বলে কুমার আর কুমারী। তো বাবা বলছে অধর কুমারী থেকে কুমারীরা তো অনেক আগে যেতে পারে, কারণ পবিত্র থাকে তারা, মাম্মাও কুমারী ছিল না, এখানে পয়সার ব্যাপার নেই। কত মাম্মা তো ফার্স্ট চলে গেছে, তীখা চলে গেছে, তাই না? মাম্মা 17 বছর বয়সে জ্ঞানে এসে কত ফার্স্টে চলে গেছে। তো বাবা বলছে তো ফলো করা উচিত তাকে, বিশেষ করে কন্যাদের তো তাকে ফলো করা উচিত যে সে কী করে এইভাবে এগোলো। তো কাটাকে ফুল বানাও, ঈশ্বরীয় পড়ার চান্স নেবে নাকি ওই পড়াই করতে থাকবে? কন্যাদের সেমিনার করা উচিত, মাতাদের পতি আদি ইয়াদ পারতা হয়তো বলে, যে যারা মাতা তাদের তো পতি বাচ্চা এদের ইয়াদ মানে পড়ে, কিন্তু সন্ন্যাসীদের ইয়াদ বহুত পারতা রেতা হে। সন্ন্যাসীরাও হয়তো ঘরবাড়ি ছেড়ে চলে যাচ্ছে, কিন্তু তাও তাদেরও তাদের ঘরবাড়ির কথা মনে পড়ে। আর কন্যাদের তো সিঁড়ি চার্নি নেই চাইয়ে, বাবা বলছে যে কন্যারা যেন আবার বিয়ে না করে, যারা কুমারী অবস্থায় জ্ঞানটা পেয়েছে তাদের আর বিয়ে করা উচিত না। কিন্তু বাবা বলে সঙ্গের রং অনেক লাগে, যদি খারাপ সঙ্গ হয় তখন তার রঙও সেরকম হয়ে যায়। তো বাবা বলছে কোনো বড় লোকের যদি
ছেলে কে দেখে ব্যাস তার প্রতি দিল লেগ গই, শাদী হয়ে গই, তার প্রতি মন চলে গেল, ব্যাস তার সাথে বিয়ে হয়ে গেল, খেল খতম। বাবা বলে ব্যাস খেলা শেষ। তো বাবা বলছে সেন্টারে জ্ঞান শুনে বাইরে যায় তো খেল খতম হয়ে যাতা হে, সেন্টারে শুনলো জ্ঞান কিন্তু তারপরে বাইরে গেল, হ্যাঁ অন্যের প্রতি ভালোবাসা হয়ে গেল আর খেল খতম। তো বাবা বলছে এটা হলো মধুবন, এখানে এরকমও অনেকে আসে যে এখানে এসে মধুবনে এসে অনেকে এত প্রভাবিত হয়, এত তারা মানে ভালো এখানে ভাইব্রেশন নিয়ে যায় যে আমি ওখানে গিয়ে আমার জায়গায় গিয়ে সেন্টার খুলবো। কিন্তু যেই মধুবন থেকে বাইরে যায় ব্যাস বলে বাইরে গিয়ে গুম হয়ে যায়। তো বাবা বলছে এখানে তো জ্ঞানের গর্ভ ধারণ করতে হবে, হ্যাঁ বলছে এখানে জ্ঞানের গর্ভ ধারণ করছে আর যেই মধুবন থেকে বাইরে যাচ্ছে সেই নেশা নেশাটা কী হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। মায়া অপোজিশন বহুত কাটতে, তো এই যে দুনিয়ায় তো মায়া বেশি না, তো মায়া আমাদের সাথে অনেক যুদ্ধ করছে। তো মায়ার সাথে আমাদের যুদ্ধ হচ্ছে না, মায়া তো আমাদের অপোজিশন করবেই, কিন্তু আমরা যদি পাক্কা হই তাহলে মায়া কিছু করতে পারবে না। তো মায়া যখন দেখে যে বাচ্চা হেরে গেছে তখন মায়াও বলে বাহ একে এই বাচ্চা বাবাকে চিনলো তাও বাবাকে ইয়াদ করে না, তো আমিও একে ঘুষি মারবো। তা মায়ার সাথেই তো আমাদের বক্সিং, তো মায়া যখন দেখে যে আমরা কুপোকাত হয়ে গেছি তো ও ভালোই আমাদের ঘুষি মারছে। তো বাবা বলছে এরকম তুমি আবার বলো না বাবাকে, বাবা তুমি মায়াকে বলো না আমাকে যেন ঘুষি না মারে। তো বাবা বলছে এটা যুদ্ধের ময়দান না, হ্যাঁ একদিকে রাবণের সেনা অন্যদিকে রামের সেনা, বাহাদুর হয়ে রামের দিকেই যাওয়া উচিত, আসুরি সম্প্রদায়কেই বাবা দৈবী সম্প্রদায় বানাচ্ছে আর আমাদের আসুরি সম্প্রদায়কেই দৈবী সম্প্রদায় বানানোর ধান্দা করতে হবে। তো বাবা বলছে লৌকিক বিদ্যা তুমি যাকে পড়াবে যতক্ষণ না সে পড়ে বড় হবে তত যতক্ষণ, বাবা বলছে জিসমানি বিদ্যা তুমি জিনকো পড়াইঙ্গে, জব তক বো পড়কর বড়ে হো তব তক বিনাশ ভি সামনে আ জায়গা। বাবা বলছে বিনাশ এখন সামনে দাঁড়িয়ে আছে, এখন যদি তুমি কাউকে পড়াও হ্যাঁ যে দুনিয়ার পড়া লৌকিক পড়া সে পড়া পড়তে পড়তে বড় হতে হতে বিনাশ সামনে চলে আসবে তো কী হবে। বাবা বলছে তুমি তো বিনাশের প্রভাব দেখতেই পাচ্ছ চারিদিকে। বাবা বুঝিয়েছে যে দুটো খ্রিস্টান ভাই ভাই আপোষে যদি মিলে যায় তো লড়াই হো না সাকে, হ্যাঁ তো বাবা বলছে সব দেশ যদি বাইরের দেশগুলো যদি মিলে যায় তাহলে লড়াই হবে না, কিন্তু ড্রামা এরকম নেই যে তারা মিলবেই না, উনোকো সমাজ মেহি নেই আতা হে, ওরা লড়াই করবেই ওরা বোম বানাবেই। তো বাবা বলছে এখন তোমরা বাচ্চারা যোগ বলের দ্বারা রাজধানী স্থাপন করছো, তো আমরা হলাম শিব শক্তি সেনা, যে শিব বাবা ভারতের প্রাচীন জ্ঞান আর যোগ শিখিয়ে ভারতকে হিরে জায়সা বানাতে হো। তো বাবা বলছে যে আমরা শিব শক্তি সেনারা কী করছি, শিব বাবার কাছ থেকে এই ভারতের প্রাচীন জ্ঞান আর যোগ শিখে ভারতকে কী বানাচ্ছি, হীরের মতো। বাবা কল্প পরেই আসে অতীতকে পাবন বানাতে, কল্প মানে এক কল্প মানে কত, 5000 বছর, কল্প মানে কি সত্য ত্রেতা দাপর কলি চার যুগকে একসাথে বলে এক কল্প, হ্যাঁ চার যুগে এক একটা যুগের আয়ু কত 1250, তাহলে এক কল্প মানে কি 1250 × 4 5000 বছর। তো বাবা 5000 বছর পরপরই আসে প্রতীককে পাবন বানাতে, তো প্রত্যেক কল্প বাদে আসে। তো বাবা বলছে তোমরা সবাই এখন রাবণের জেলে আছো, শোক বাটিকায় আছো, সবাই দুঃখী তাই না, আমরা এখন দুঃখী হয়ে গেছি কলিযুগে, তাহলে রাবণের জেলে আছি শোক বাটিকায়, আর রাম এসে আমাদের সবাইকে ছাড়িয়ে অশোক বাটিকা অর্থাৎ স্বর্গে নিয়ে যাচ্ছে। তো রামকে রাম হলো তিনটে রাম, একটা আত্মাকেও রাম বলে, একটা পরমাত্মা শিব বাবাকেও রাম বলে, আর একটা ত্রেতাযুগী রাম বলে ত্রেতার যে রাজা। তো এখানে রামকে পরমাত্মা রাম এসে আমাদের কী করছে, রাবণের জেল থেকে ছাড়িয়ে আমাদের কোথায় নিয়ে যাচ্ছে, অশোক বাটিকায়। অশোক বাটিকা মানে যেখানে কোনো শোক নেই, যেখানে খালি সুখ আর শান্তি, সেই সত্যযুগে নিয়ে যাচ্ছে। শ্রীমদ বলে কাটাকে ফুল মানুষকে দেবতা বানাও, তো বাবা কি বলছে মানুষকে দেবতা বানাও আর কাটাকে ফুল বানাও, তোমরা মাস্টার দুঃখ হর্তা সুখকর্তা,
এই ধান্দায় করো, সবার দুঃখ দূর করো, সবাইকে সুখ দাও। বাবা যে টাইটেল, সেই টাইটেল তোমাদেরও বাবা দিচ্ছে, তাহলে সেই রকম তুমি কর্তব্য করো। বাবা যেমন সবার দুঃখ কীভাবে দূর করছে, জ্ঞানটা দিয়ে, তাই না, সবাইকে সুখের রাস্তা দেখাচ্ছে, তো বাবারই কর্তব্য তোমরাও করো। বিশেষ করে বাবা আজকে কুমারীদের এই কথা বলেছে, তো বাবা বলছে এই ধান্দায় করা উচিত, শ্রীমতে চললে তোমরা শ্রেষ্ঠ হবে, বাবা তো রায় দিচ্ছে। এখন বাবা বলে আরজি হামারি মার্জি আপকি, বাবা তো আরজি করছে, দেখো বাবা আমাদের অনুরোধ করছে, বাচ্চা এই জন্ম তুমি বাবার যোগ্যে লেগে যাও, বাবার সেবায়। হ্যাঁ, এবার বাবা আরজি করছে, এবার মার্জি আমার, আমি করব কি করব না। তো বাবা বলছে আচ্ছা, মিঠে মিঠে শিখিলা দে বাচ্চো প্রতি মাত পিতা বাপ দাদা কা ইয়াদ পিয়ার অর গুড মর্নিং, রুহানি বাপ কি রুহানি বাচ্চো কো নমস্তে, নাম রুহানি বাচ্চো কি রুহানি মাত পিতা বাপ দাদা কো ইয়াদ পিয়ার গুড মর্নিং আর নমস্তে নমস্তে নমস্তে, শুক্রিয়া বাবা, আপকো লাখ লাখ শুক্রিয়া। ধারণা এক, সার্ভিসেবল হওয়ার জন্য ভেতর আর বাইরে, মনের ভেতর আর মুখে, মানে মন আর মুখ এক হওয়া উচিত, সাফ পরিষ্কার। হ্যাঁ, মুখ দিয়ে খুব মিঠা বল বলতে হবে, দেহ সহিত দেহের সব সম্বন্ধের প্রতি বুদ্ধিযোগ ত্যাগ করতে হবে, সঙ্গ থেকে নিজেকে সামলাতে হবে সঙ্গ দোষ থেকে। দুই, বাবার সমান মাস্টার দুঃখকর্তা আর সুখকর্তা হতে হবে, রুহানি সেবা করে সত্যিকারের কামাই করতে হবে, রুহানি সেবা মানে আত্মিক সেবা করে সত্যিকারের কামাই করতে হবে, কারণ কামাই করার সময়ই সঙ্গমযুগ, সঙ্গমযুগ চলে গেলে আমরা আর কামাই করতে পারবো না, এত ভালো ভাগ্য আমরা তৈরি করতে পারবো না। তাই বাবা বলছে রুহানি বাবার মতে চলে রুহানি সোশ্যাল ওয়ার্কার হতে হবে। বরদান, ম্যা আর মেরা বাবা এই বিধি দ্বারা জীবনমুক্ত স্থিতির অনুভব যে করে সেই সহযোগী ভব, আমি আর আমার বাবা এই বিধি যে নিজের জীবনে অ্যাপ্লাই করে সেই জীবনমুক্ত স্থিতির অনুভব করে সহযোগী হতে পারে। তো ব্রাহ্মণ হওয়া অর্থাৎ দেহ সম্বন্ধ আর সাধনা সব কিছুর বন্ধন থেকে মুক্ত হওয়া, দেহের বন্ধন থেকেও সম্বন্ধের বন্ধন, আমার মা বাবা কাকা কাকিমা ভাই বোন এগুলো সম্বন্ধ তো ঠিক আছে, কিন্তু সম্বন্ধের বন্ধন থেকে মুক্ত হতে হবে। আর সাধনের বন্ধন, সাধন কি মোবাইল টিভি তারপরে নানা রকমের যে সাধন আছে সেই সমস্ত সাধনের বন্ধন ইউজ করব, কিন্তু সাধনের বন্ধন থেকে মুক্ত হওয়া, এটাই হলো প্রকৃত ব্রাহ্মণ হওয়া। দেহের সম্বন্ধীদের, দেহের নাতে সে সম্মান নেই এখানে আত্মিক সম্বন্ধে, দেহের যে সম্বন্ধী, এই যে বললাম মা বাবা ভাই বোন, এদের দেহের সম্পর্কে সম্বন্ধ না, এদের সাথে আত্মিক সম্বন্ধ করো, কি যে এরাও আত্মা, ঠিক আছে, আত্মিক সম্বন্ধে সুখ থাকে, আর দেহের সম্বন্ধে কি থাকে, মোহ থাকে, আর মোহ দুঃখের কারণ। তো বাবা বলছে যদি কেউ কারো বসে পরবশে হয়ে যায় তো বন্ধন, হ্যাঁ যদি তুমি দেহের বন্ধন থাকে তাহলে তুমি পরবশ হয়ে যাবে, তাহলে সেটা হলো বন্ধন। কিন্তু ব্রাহ্মণ মানে কি জীবনমুক্ত, যতক্ষণ পর্যন্ত কর্মেন্দ্রিয়ের আধার আছে ততক্ষণ পর্যন্ত কর্ম তো করতেই হবে, তো কর্মেন্দ্রিয় দ্বারা কর্ম তো করতেই হবে, কিন্তু কর্ম বন্ধন যেন না হয়, কর্ম সম্বন্ধ। কর্ম বন্ধন কখন হয়, যখন আমরা নিজেকে আত্মা ভুলে যাই তখন আমাদের সব কর্ম কি লাগে, বন্ধন বোঝ লাগে। তো বাবা বলছে তুমি আত্মা ভেবে যে কোনো কর্ম করো, আত্মা ভেবে তুমি সবার সাথে সম্পর্ক নেভাও, সবাইকে আত্মা দেখো, তাহলে সেটা সম্বন্ধ, কর্ম সম্বন্ধ হবে, তাহলে তুমি সুখ পাবে আর কোনো বন্ধন হবে না। তো এইরকম যে মুক্ত হয় সেই সদা সফলতা মূরত হয়। তো এর সহজ সাধন কি, আমি আর আমার বাবা, ম্যা বলছে আমাদের সব কিছুতে কোন কথায় আমাদের বন্ধন থাকে, আমি আর আমার, আমি এই করলাম আমি ওই করলাম, তাই না, তাহলে আমি মানে দেহভান চলে আসে, আর আমার এই আমার ওই, তাহলে এটাতেও দেহভান অর্থাৎ বন্ধন, তাহলে এই বন্ধন থেকে মুক্তির উপায় কি, আমি যদি বলি ম্যা কন ম্যা আত্মা, আমি কথাটা বললে আমি আত্মা, আমি আত্মা, আর মেরা যদি বলি আমার, আমার বলে আমার বাবা, তাহলে কি হবে, আমরা বন্ধনমুক্ত হতে পারবো। তাহলে এই আদিশ আমাদের কি করবে, ম্যা আর মেরা বাবা, এটা যদি ইয়াদ থাকে তাহলে আমরা সদা সহযোগী সফলতা মূরত আর বন্ধনমুক্ত হতে পারবো, সব কাজে সফলতা। স্লোগান, ম্যা আর মেরেপন কি আলায় খাত কো সমাপ্ত করনা হি রিয়াল গোল্ড বাননা হে। তো রিয়াল গোল্ড কি, রিয়াল গোল্ড মানে কি, যেটা প্রকৃত সোনা, হ্যাঁ তো প্রকৃত সোনার মধ্যে কোনো খাত থাকে না, তাহলে আমরা আত্মারাও হলাম গোল্ড, কিন্তু আমরা রিয়াল গোল্ড কখন হতে পারবো, যখন আমার মধ্যে থেকে আমি ম্যা আর মেরাপনের খাত বের করে দেব। তো ম্যা, যে আমি আমার,
এই খাদ যখন বের করে দেব, সমাপ্ত করে দেব, তখনই আমি রিয়াল গোল্ড হতে পারবো। ওম শান্তি।